ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ পৃথিবীর যে যে প্রান্তে বাংলাভাষী দিনী ভাই এবং বন্ধুরা রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই আল্লা সফান তালার সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সফহান তালা আমাদেরকে শাহী আকিদা গ্রহণ করার তৌফিক দান করেছেন এবং বিভিন্নভাবে সাহি আকিদা গ্রহণ করার দিন দিন ভাই বাড়ছে আর সাহি আকিদা গ্রহণ করার ক্ষেত্রে কেউ কাউকে বাধ্য করে নাই কেউ কাউকে টাকা দেয় নাই যদিও বিভিন্নভাবে তাদের মাঝে বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে কেউ হুদির দালাল অথবা কেউ সৌদি আরব থেকে টাকা পয়সা পেয়ে থাকে এটা মিথ্যা আরব অথবা মিথ্যে প্রচার বলা যেতে পারে বরং আল্লাহ সব তালা যাদেরকে কোরআন সুন্নার বুজার তৌফিক দান করেছেন এবং সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের এলেম দান করেন বিভিন্নভাবে বুঝ দান করেন তাই সর্বপ্রথম যারাই সাহি আকিদা গ্রহণ করেছে একটি নাড়া খেয়েছিল এই নাড়া খাওয়ার মাধ্যমে একটি ধাক্কা খেয়েছিল যারাই ধাক্কায় টিকতে পেরেছে এবং সেই ধাক্কা নিয়ে কোরআন স্টাডি করেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমে কোরআনের বুঝ দান করেছেন তারা সাহি আকিদা গ্রহণ করেছে কিন্তু এই সাহি আকিদা গ্রহণ করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কেউ কাউকে বাধ্য করে নাই বরং সাহি আকিদা দিন দিন বাড়ছে আলহামদুলিল্লাহ এটি আল্লাহ রবুল্লাহ আলমীর একটি ঘোষণা যে আল রসুল সাল্লাহ আলী কুল বলেছেন আল আল্লাহ রব আলম কোরআন বলেছেন জা আল হাক আল জাহুকা। সত্য শির সত্য চলে আসবে সত্য উন্মোচিত হবে কিন্তু বাতিল বিতাড়িত হবে এটি আমরা দেখতে পাচ্ছি যদিও সাহি আকিদার বিশাল একটি জোয়ার বর্তমানে আমরা বাংলা ভাষাভাষীর মধ্যে এবং পৃথিবীর সর্ব জায়গাতেই কোরআন যে স্টাডি করছে মানুষ সাহি আকিদা গ্রহণ করছে এর কিন্তু দিন দিন সংখ্যা বাড়ছে আলহামদুলিল্লাহ আমার জীবনে সাহি আকিদা গ্রহণ করার পিছনে ছোট্ট একটি কারণ ছোট্ট একটি ধাক্কা যে ধাক্কা আমার জীবনটাই পাল্টিয়ে দিয়েছে করোনা হাদিস আবার নতুন করে আমাকে স্টাডি করার আমার বিবেক আমাকে বাধ্যতামূলক আমার বিবেক আমাকে বাধ্য করেছে সেটা ছিল দু সালের ঘটনা ওস্তাদ মতিউর রহমান মাদানী হাফেজা হুল্লার আলোচনা থেকে যেটা আমরা যে সাহি আকিদার প্রথম যে ধাক্কাটা আমি খেয়েছিলাম সেটা ছিল ইমাম বোখারুর রহমতুল্লাহ আলহির একটি জীবনী যেটা আপনার সাহি বখারিতে প্রথম ভূমিকাতে পেয়ে যাবেন ইমাম বোখারুর রহমতুল্লাহ আল্লাহর জীবনী জানতে পারলাম ইমাম বখারুর রহমতুল্লাহ আলী একদিন সফর করলেন দুই তিন দিন সফর করলেন যে কারো কাছে একজন একজন মহাদেশ রয়েছে অথবা একজন হাদিসের পণ্ডিত রয়েছে তার কাছে একটি হাদিস সংগ্রহ করবেন সেখানে গেলেন ইমাম বখারুর রহমতুল্লাহ আলী দৃশ্য দেখলেন যার কাছে হাদিস সংগ্রহ করবে তিনি একটি ঘোড়াকে ধোকা দিচ্ছেন হাতে কোনো কিছু নেই কোনো কিছু না নিয়ে ঘোড়াকে সাজছেন যে ঘোড়া এটা নাও বা খাও ঘোড়া যখন সামনে চলে আসলেন তাকে পট করে ধরে ফেললো ইমাম বখারুর রহমতুল্লা সেখান থেকে টান দিল যে সাধারণ একটি ঘোড়াকে ধোকা দিচ্ছে এই মহাদ্দেশ অথবা হাদিসের পণ্ডিত তো আমাকে তো দুর্বল জাল হাদিস দিয়ে দিয়ে ধোকা দিতে পারে ইমাম বখায়ুর রহমতুল্লা আলী সেখান থেকে টান দিলেন সেটা ছিল জীবনের প্রথম ধাক্কা এই থেকে বুঝতে পারলাম যে একজন মহাদ্দেশ যিনি হাদিস সংগ্রহ করার ক্ষেত্রে অথবা হাদিস সংকলনের ক্ষেত্রে ক্ষেত্রে এতটা সচেতন ছিলেন আর আমাদের দৈনন্দিন আমলের ক্ষেত্রে আমরা কতটা সচেতন বা নিজেরা কতটা সচেতন হচ্ছি সে ধাক্কায় মূলত আকিদা গ্রহণ কর আলহামদুলিল্লাহ কিন্তু আমরা যখন বাংলাদেশে মাদ্রাসায় পড়েছি বিভিন্ন ওয়াজে জাল সাথে উপস্থিত ছিলাম আমাদেরকে তালিম এটাই দিয়েছে যে তোমরা যারা ছোট মানুষ আছো তোমাদের দ্বারা করোনাদিসের এত গভীর জ্ঞান অর্জন করা সম্ভব না এগুলো বড়ো বড়ো আলেমরা বুঝবে তো আলহামদুলিল্লাহ এখন তো দেখতেছি আলহামদুলিল্লাহ করোনাদিস গবেষণা করে দিনডাল দিন দিন সাহি ভাইরা বাড়ছে তো সাহি আকিদার ভাইদের ভাইদেরকে বিভিন্নভাবে ঠেকানোর জন্য বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে আজকে দুই তিন দিন ধরে একটা কয়েকদিন ধরে এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের সলাতের পদ্ধতি দেখানো হচ্ছে এমনকি মক্কার ইমামদের সলাতের পদ্ধতি পদ্ধতি দেখানো হচ্ছে যে যারা সুরাতুল ফাতেহা পড়ার পরে জোরে আমিন বলে আর বাংলাদেশের অলিপুরী সাহেব এবং লুৎফুর রহমান ফারাইজি তাদের আরও যারা অনুসারী আছে তাদেরকে আবার নতুন করে একটু লেখাপড়া করা দরকার এবং তাদের জাতির মাঝে ক্ষমা চাওয়া দরকার যে সহি বখারিতে হাদিস রয়েছে মুসলিমে হাদিস রয়েছে এবং অন্য অন্য অনেক কিতাব গ্রন্থে হাদিসগুলো রয়েছে যে জোরে আমিন বলার হাদিসগুলো সহি তারপরে যদি তারা যদি কোরআন হাদিস গবেষণা না করে তাহলে তাদের দামাগামাকের মধ্যে কোনো ঘিলু নেই বরং তারা প্রবৃত্তির অনুসারী করছে তো বিশেষ করে আমার একটা অনুরোধ থাকবে অলিপুরি সাহেবের কাছে এবং বাংলাদেশের সাহেবের যারা অনুসারী রয়েছে তাদের কাছে এবং লুৎফুর রহমান ফারাইজির কাছে এবং তাদের যারা অনুসারী রয়েছে তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে আপনারা কোরআন হাদিস পড়েন মক্কার ইমামরা সলাতাদাই করছে জোরে আমিন বলছে বিশ্বের প্রত্যেকটা দেশে শুধু আমাদের দেশে বাংলাদেশ ভারত পাকিস্তান এখানে কিছু হানাফি মাজাবের অনুসারে রয়েছে বরং ইমাম আবু হানিফা রহমতুল্লা আল্লাহ আকিদা কিন্তু এটা ছিল না যখনই হাদিস পাও তখনই ইমাম আবু হানিফা রহমদুল্লাহ বলছেন ইজ আোহাল হাদিস ফাহুয়া মাজহাব যদি সহিস পাও সহ হাদিস পাও সেটাই আমার মাজহাব তো অলিপুরি সাহেবের এই অজ্ঞতা কবে কাটবে এটা প্রশ্ন লুফুর রহমান ফারাজের অজ্ঞতা কবে কাটবে এবং এত হাদিসের ওস্তাদ পঞ্চাশ বছর বোখারি পড়ানোর পরও যদি বোখারিতে হাদিসগুলো না পায় তাহলে কবে কাটবে তাদের অজ্ঞতা সুরাতুল ফাতেহা সারা সলাতই হয় না লা সলাত বলে সাল্লাহ সাল্লা করা ফাতেহাতুল কিতাব যে ব্যক্তি সুরাতুল ফাতেহা পড়লো না তার সলাত হলো না হোক সেটা সলাতুল জানাজা ফরজ সুনত নফল ঈদের সলাদ সোলাতুর দোহা বৃষ্টির জন্য সলাহ যে কোনো সলাহ এখন তাদের অজ্ঞতা কবে কাটবে এগুলো হচ্ছে প্রশ্ন এই যে পৃথিবীর মক্কার ইমাম শেখ সুদেশ হেফেজাউল্লাহ উনি সলাত আদায় করতেছেন জোরে আমিন বলতেছেন এবং বিশ্বের প্রত্যেকটা দেশের ইমাম এমনকি কাবাতে মদিনাতে বাইতুল মকাদ্দাস সেখানে সলা আদায় হচ্ছে সেখানে তো জোরে আমিন বলা হচ্ছে এখন তাদের অজ্ঞতা কবে কাটবে তবে আমার বিশেষ করে অনুরোধ থাকবে যে আমরা কারো তো অন্ধ পূজা করি না আমরা কারো অন্ধ মোকাল্লেদ নয় আমরা হচ্ছে গয়রে মোকাল্লেদ আর গয়রে মোকাল্লেদ থাকাটাই জরুরি তবে কোরআন বুঝবেন কারো অনুসরণ করবেন সেটা তো এই না তিনি যা বলে নেবে বা তিনি যা বলে দিবে সেটা আপনি অন্ধভাবে মানবেন না এগুলো আপনার জন্য করা বৈধ নয় হারাম তাই তাদের যারা অনুসারী রয়েছে তাদের কাছে অন্তত যারা আরবি পড়তে পারেন আপনার কাছে হাদিস গ্রন্থ রয়েছে বোখারি পড়েন মুসলিম পড়েন তিরমিজি পরে নাসাইহি পড়ুন এই হাদিসগুলো দেখেন এবং জোরে আমিনের ব্যাপারে কতগুলো হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইদা ইমাম ইমাম যখন আমিন বলে ফা আমিনু তোমরা আমিন বলো ফা ইন্নাহু মান ওয়াফাকাতা таъমীনুহু таъমিল الملائিকা ঙাফির মা তাকদ্দমা মিন যাম্বি ইমানের আমিনের সঙ্গে যদি তোমাদের আমিন মিলে যায় তাহলে তোমাদের পিছনের ইমাম যখন আমিন বলে ফেরেস্তাদের আমিনের সঙ্গে যদি তোমাদের আমিন মিলে যায় তবে তোমাদের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে পিছনের তারপর অজ্ঞতা আর কয়দিন আছে কয়দিন থাকবে তো এগুলো আমাদের বিশেষ করে অলিপুরি সাহেবের কাছে আমার প্রশ্ন এবং শফি সাহেবের কাছে প্রশ্ন লুথুর রহমান ফারাজির কাছে প্রশ্ন যে আপনাদের এই অজ্ঞতা কবে কাটবে আপনারা কেন মানুষকে গুমরা করছেন যে দাবাত তো চলতেছে এখন এবং জোর গতিতে চলতেছে এখন আপনারা এই দাবাত কী দিয়ে ঠেকাইবেন আপনারা তো বিভিন্নভাবে জোর খাটাইতেছেন তয়েব আপনারা আল্লাহর দিকে রুজু করুন একান্ত আমার এই অনুরোধ থাকবে